রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য স্মৃতি বিজড়িত এই কোপাই নদী। সেই কোপাই নদীর একেবারে তীরে আমরা রয়েছি। এখন যদিও সেই নদী গভীরতা নেই, নদীর গতিপথের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই নদী এখনও রয়েছে। রবি ঠাকুরের অসংখ্য স্মৃতি রয়েছে কোপাই নদীকে কেন্দ্র করে। যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই নদীকে সামনে রেখেই রবি ঠাকুর অসংখ্য কবিতা ছড়া লিখেছেন। সেই কোপাই নদী দেখাচ্ছি আপনাদের কি অবস্থায় আছে। এছাড়া হাসুলি বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে নদীকে কেন্দ্র করে লিখেছিলেন, সেই কোপাই নদীর তীরে রয়েছি। সেখান থেকে দেখাচ্ছি এই নদীর পরিস্থিতি কিরূপ আছে। কবিগুরু লিখেছেন, এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী। আঁকাবাঁকা বয়ে চলা কোপাই সত্যি এমন এক জলধারা যার মোহে ধরা দেয় স্বয়ং কবিগুরু রবি ঠাকুরও। বোলপুরের লাল মাটিকে সাক্ষী রেখে তরু বিরল অঞ্চলের স্মৃতি হয়ে যুগ যুগ ধরে বইছে এই নদী। কোপাই যে নদীটির উপনদী, সেই ময়ূরাক্ষী নদীতে বইছে ত্রিকূট পাহাড়ের প্রাণোচ্ছলতা। আঁকাবাঁকা চলনে বহু মানুষের জীবন যাপনে শরিক হয়ে কোপাই শান্তিনিকেতন, লাভপুর আর কঙ্কালীতলা দিয়ে নিজের গতিপথ এঁকেছে। উপর থেকে আমরা একেবারে নদীর অভ্যন্তরে নদীর তে নেমেছি, কোপাই নদী, যেখানে বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমা শুটিং হয়েছিল, যে জায়গাটায় আমরা নামলাম এই কোপাই নদীর, সেখানে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং হয়েছিল। নদী এখানে শুকিয়ে গেছে, শুকিয়ে নদী একেবারে খালের আকৃতি নিয়েছে। অনেকেই নেমে নেমে দেখছে অসংখ্য স্মৃতি শান্তিনিকেতন জুড়ে। আসলে ময়ূরাক্ষী নদীর উপনদী ছিল হচ্ছে কোপাই নদী, এবং শান্তিনিকেতন, লাভপুর এই যে এই অংশ জুড়ে এই নদী প্রবাহিত ছিল একটা সময়। সেই জায়গা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে নৈপুণ্যতায় পূর্ণ। সেখানে আমরা নেমেছি একদম নদীর, আমরা এখন যেখানে নেমেছি সেটা একটা সময় নদী ছিল, জল ছিল, এখন জল নেই, শুকিয়েছে। তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং হয়েছিল সিনেমার। আপনাদের দেখাচ্ছি যে নদীর কি পরিস্থিতি আছে, একদম নিচ থেকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। কোপাইয়ের আঞ্চলিক নাম শাল, কিন্তু এ এক অদ্ভুত প্রেমময়াতার জন্য কোপাই নামটি বহুল ব্যবহৃত। গ্রীষ্মে শান্ত লাজুক মেয়ের মতো এই নদী স্বল্পবাগ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোপাইকে নিয়েই লেখা এই পদ্য। তারাশঙ্করের উপন্যাস জুড়ে কোপাই নদী বয়ে চলেছে নিরন্তর। হাসুলি বাঁকের উপকথার বাঁকটি কিন্তু কোপাইয়েরই। মনে পড়ে বাঁশবাদী গ্রামের কন্যাদের কথা, কোপাই ঠিক তাদের মতো আপাত শান্ত, কিন্তু মাঝে মাঝে বন্যা আসে খাতে। সব ভাসিয়ে কোপাই তখন নিজের খেয়ালে ভাঙতে থাকে চারপাশ। এই ভাঙনের সময় না এলে চেনাই সম্ভব নয় কোপাইকে। 1962 সালে সেই উপন্যাসকে কেন্দ্র করেই সিনেমা বানিয়েছিলেন তপন সিনহা, যে সিনেমা জুড়েও ছিল কোপাইয়ের খাত চলন। কিন্তু রবীন্দ্রনাথের তারাশঙ্করের কোপাই আর ভালো নেই, ক্রমে শুকিয়ে আসছে সে। স্ফটিক স্বচ্ছ স্রোত আর নেই তার, নদীর গতিপথে বহু জায়গায় বালির চর স্থায়ী হয়েছে।
I'm not afraid.